হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা দেখব আমাদের ছাদ বাগানের বিভিন্ন ধরনের ফলের গাছ কয়েকটা, তার মধ্যে কিছু কিছু ফুলের আর পাতাভারের গাছও থাকবে। চলুন আমরা দেখতে পাবেন, এটা হচ্ছে সবেদা গাছ। এই সবেদাটা সারা বছরই ধরে। অল টাইম সবেদা। এটা হচ্ছে মালবেরি ফল, এখন ফলটা ধরে নেই। আপনারা যদি দেখতে চান তাহলে আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে মালবেরির ফলটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে বারমিশাম। এটা হচ্ছে সুইট ব্যানানা ম্যাঙ্গো, এটাও বছরে দুবার ধরে। এটা হচ্ছে কামরাঙা ফলের গাছ। কামরাঙা ফলের গাছটা এখন ধরে নেই। আপনারা যদি কামরাঙা ফলের দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনে বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। এরকম আজ অনেক ফলের গাছ আছে যেগুলোতে এখন ফলটা ধরে নেই, আর আপনারা যদি সেগুলো দেখতে ইচ্ছুক হন তবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটাও একটা ফলের গাছ, এটা একটা আম গাছ, বারমিশি আম গাছ। এটা হচ্ছে জামরুল গাছ। জামরুল ফলটা এখন এতটা ততটা ধরে নেই, কিন্তু কয়েকদিন আগে এখানে প্রচুর ধরেছিল। এটাও আমার আগের ভিডিও এখানে আপলোড রয়েছে, আমি এটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবার আসছে এটা ফলটা। এটাও একটা মালবেরি ফল। এখানে কিছু কাগজ ফুল রয়েছে আর ডুমুর গাছ রয়েছে এখানে কিছু। এটা হচ্ছে করমচা ফল, এখন করমচা ফলটা দিয়ে নেই, আমি এটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখুন। এটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ, এটাও সারা বছরই ফল ধরে। এটা হচ্ছে ডালিম গাছ বা বেদানা গাছ, এটা তো বছরে দুবার ধরে। এটা হচ্ছে তেজপাতার গাছ, এটা সারা বছর টবেই ধরে, আপনারা চাইলেও ছাদ বাগানের টবে লাগিয়ে রাখতে পারেন নিত্যদিনের ব্যবহারের জন্য। এটা হচ্ছে লিচু গাছ, অবশ্যই লিচুটা এখন ধরে নেই। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, কিছু তুলসী গাছ। এটা হচ্ছে ড্রাগন ফল। এটা হচ্ছে ঝাউ গাছ, এটাও আম গাছ, একটা পুচকা আম ধরে রয়েছে। এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। আজকের ভিডিওটা এই অবধি। আপনারা যদি পরবর্তীকালে পার্ট টু এর অন্যান্য ফলের গাছ দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।